1000 এর মতো ডাইস আছে পিস পিস 1000 এর উপর আছে 1500 মতো এটার উপর আপনি এটার মধ্যে আপনি রিডিংটা দিচ্ছেন হচ্ছে মিক্সারটা দিচ্ছেন মিক্সারটা দিচ্ছেন মিক্সারটা দিলে এই যে জুতাটা তৈরি হয় ওই যে দেখেন ডাইস করেছে আচ্ছা আচ্ছা ওই যে জুতাটা তৈরি হয় আর একটা দেখেন ওই মেশিনের মাধ্যমে আর কি জুতা ওই মিক্সারটাকে গলায়া মেশিনের মাধ্যমে এই ডাইসের ভিতর দেয় আচ্ছা আচ্ছা ওই ডাইসটা খুললে ঠান্ডা হইলে জুতা হয়ে তৈরি হয়ে বেরোয় এই যে একটা জুতা বেরোয় হ্যাঁ জুতা বেরোয় এই যে এখানে আমাদের এখান থেকে পরে যাবে ফিনিশিং এ যাবে হ্যাঁ এটা আবার ফিনিশিং এ যাবে এটা আবার উপরে যাবে উপরে যাবে উপরে গেলে এগুলো চিপ করবে স্প্রে করবে প্যাকেজ করবে তারপর মার্কেটে যাবে মানে এই এই একই বিভিন্ন ধরনের ডাইস আপনার 1000 মতো আছে 1000 এর উপর আছে 1500 মতো ওই ওই পাশে হচ্ছে ওই যে ওইটা এটা এক মানে দুটোটাই একই কাজই হচ্ছে কারণ আপনার দুটো মেশিন না আর্টিকেল আলাদা হ্যাঁ আর্টিকেল আলাদা মেশিন দুইটা একটা আছে এই যে ফিতা তৈরি হয় এটাই এটাতে ফিতা তৈরি ফিতা তৈরি এটা বন্ধ আছে আচ্ছা বন্ধ মানে এমনি তো ইউজেবল হ্যাঁ ইউজেবল ব্যবহার করা হ্যাঁ ব্যবহার করে এখন আর কি বন্ধ রাখতে পারি আচ্ছা আচ্ছা ডাইস এর কথা হ্যাঁ এখানে ডাইস গুলো স্টক করে রাখা এটা আছে আপনার ফিনিশড প্রোডাক্টস না এটা এখান থেকে তো রাখতেছি উপরে নিয়ে দেব এর মধ্যেও আপনার ডাইস আছে ডাইস আছে এই যে ফিনিশড প্রোডাক্টস এগুলোর মধ্যে কি ফিনিশড আছে নাকি আরো এগুলোর মধ্যে এগুলো হচ্ছে পাউডার পাউডার যে ওয়েস্টেজ পাউডার যে মালগুলো আছে তাহলে নিচে যেটা দেখলাম ওটা হচ্ছে অটো এয়ার ম্যাক্স সার্কুলার মেশিন সার্কুলার আর এটা হচ্ছে ভার্টিক্যাল এটা হাতের মাধ্যমে কাজ আচ্ছা এটা হচ্ছে সব র মেটেরিয়ালস অর্থাৎ পাউডার রংটা না 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 কেমিক্যাল এটাই চায়না থেকে এটা দিয়ে জুতাটা নরম করে রং না রং না রং ও নাম হচ্ছে আচ্ছা এইটা হচ্ছে আপনার এখানে পাউডারটা মিলে রাখি ওই যে না এটা হচ্ছে আপনার ওয়েস্টেজ গুলো থেকে ইয়ে করে ওয়েস্টেজ পরে মিলানো হয় আগে হচ্ছে ওই যে এটা আবার বাইরে থেকে আমরা কিনি এটা কি বাইরে থেকে আসা হ্যাঁ মানে লোকাল পার্টি থেকে আমরা এই মালগুলো বিক্রি করি মনে করেন জুতা যারা ফেলায় দেয় না পুরো বাংলাদেশের জুতা তো রিসাইক্লিং হয়ে ইসলামবাগে আসে এগুলো আবার কাটে কাটার পর পরিষ্কার করে এই পাউডারটা লাগে আচ্ছা আচ্ছা বাঙালি মাল যেটা বলি স্যার তিনি এত জানাবো না বাঙালি কিন্তু স্যার বিশাল ব্যবসা নাকি বিশাল ব্যবসা না সেটা তো রিসাইকেলিং হচ্ছে বলেই যে আমাদের বড় রেহাই এটা তাই না না আমাদের মিক্সার মেশিন এই মেশিন দিয়ে এই মিক্সারটা তৈরি করা এই যে এটা মিক্সার মেশিন হ্যাঁ এইটা তারপরে এইটা এই যে এটা মিক্সার মেশিনে আপনার ওই প্রোডাক্টগুলো দিচ্ছে যেটা আমরা দেখলাম হ্যাঁ আছে এর মধ্যে এই যে আছে এগুলোর সাথে রং তারপরে যে এর মধ্যে রং টং দিয়ে সব কিছু তেল কেমিক্যাল এগুলো সব দিয়ে এই মেশিনটা ঘুরে আচ্ছা ঘুরলে মিক্সারটা তৈরি তৈরি করে তারপর নিচে নিয়ে যায় এই মুহূর্তে হাতে কি পরিমাণ অর্ডার আছে অর্ডারের কথা বললেন হুম অর্ডার ভালোই আছে এটা হচ্ছে ইরিফা মালা ইবা ইবা মালা আছে না হ্যাঁ ইবা মালা আবার এটা হচ্ছে ফিনিশিং দেওয়া হচ্ছে ফিনিশিং আরো একটা আছে বাকি আরো আছে এটা দাস শুধু যে স্যার যে বাড়তি অংশটা ধরে যা এগুলো ওই ওপাশেও দেখলাম ওই এগুলো কি কমপ্লিট করা ফিনিশড প্রোডাক্টস ফিনিশড না এগুলো হ্যাঁ কাটা কাটাগুলো আর এখানে সব ফিতা এই দুটো এটা ফিতা এটা হচ্ছে এটা ফিতার অংশটা
এটা ফিনিশড ঠিক আছে আমরা তিনটা বা চারটা প্রোডাক্ট দেখলাম এই মুহূর্তে না আমরা আজকে দেখলাম হচ্ছে ছয়টা মতো একশোর উপরে আছে একশোর উপরে আর্টিকেল আছে এই যেখানে আছে আপনার কাজ চলছে না নিচের থেকে উপরে এখানে সরাসরি আনেন এখান থেকে স্প্রে করে কালার করা হচ্ছে নেল পলিশের গন্ধ না দেখছেন যার যেটা এই রঙগুলো কেমন টেকসই হয় রঙগুলো পার্মানেন্ট স্প্রে করেন স্প্রে করা হচ্ছে ওখানে দেখি আপনাদের হ্যাঁ ওখানকার মতোই তো দেখলাম না এই যে এখানে ইয়ে করলাম না এটা পাউডার তৈরি করা হচ্ছে মিক্সার এটা মিক্সার এটা হচ্ছে পাউডার কালার এটা কি মিক্সার এই মিক্সারটাই নিচে যাওয়ার পরে প্রিন্টার ও ফাইন কোথেকে আনা এটা চায়না থেকে